ভাই বল টু বল খেলা হয়। সাকিব তামিম যখন ব্যাটিং করে তখন কে বল করছে ওইটা দেখে না, এটা ভালো বল না খারাপ বল, বল মানে ক্রিকেটার ব্যাটিং যখন করে বল দেখে ক্রিকেট খেলা হয় ভাই, চেহারা দেখে ক্রিকেট খেলা হয় না। সো আর আমি ইদানিং দেখছি খুবই সাকিব তামিম, মানে এটা আপনারা আমার মনে হয় যে স্বাভাবিক একটা মানে জায়গায় আসতে আমার মনে হয় ভালো জিনিসগুলো, সবাই ভালো থাকে সুস্থ থাকে। দুজন অবশ্যই বাংলাদেশের দুই সেরা প্লেয়ার, দুইজন দুই টিমে খেলে, দুইজনই চাবে দুইজন টিমকে জিতাতে, তো এবং দুইজনই ভালো ক্রিকেট খেলছে বিপিএলে, সো যে ভালো খেলবে সেই টিম জিতবে আর কি। ভাই আমরা আমাদের নিজেদের খেলাটাই উপভোগ করার চেষ্টা করি, তখন আমরা সাকিব বা তামিমের জিনিসটা আমাদের মাথায় আসে না। আমরা আমরা যেই টিমে কাজ করি, হ্যাঁ আমি চাই তামিম বেস্ট ক্রিকেট খেলুক, আমার টিম জিতুক, আমি তখন ওইটাই উপভোগ করি। সিএসকের মতো কিনা জানি না, আমরা বরিশাল বরিশালের মতোই, পিকিংয়ের ব্যাপারটা সবসময় কোচিং স্টাফরা এবং ফ্র্যাঞ্চাইজি মিলেই করে। দেখবেন যে আমার অন্যান্য বিগত দিনেও যতগুলো ফ্র্যাঞ্চাইজিতে ক্যাচ করেছিলাম, আমি যারা এক্সপিরিয়েন্স তাদের প্রতি বেশি আস্থা ছিল বিগত দিনগুলোর টিমগুলোর মধ্যে দেখবেন। সো এবছরও ওই রকম আস্থা ছিল তাদের উপরে এবং এখন পর্যন্ত তারা ওই টাইপের রেজাল্ট করতে পেরেছে, আশাবাদী আলহামদুলিল্লাহ তারা খুব ভালো খেলছে। ওয়ালটন এসে দিচ্ছে স্পেয়ার পার্টসের 3 বছরের ওয়ারেন্টি। না দেখেন একজন একরকম ঢঙে খেলে ক্রিকেট, হ্যাঁ সো কাইল মায়ার্স যেরকম ক্রিকেট খেলতে পছন্দ করে সে ওরকম খেলে, তামিম যেরকম পছন্দ করে তার কি যে দুইজনের ব্যাটিংটাই টিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেটাই কাজে লাগছে টিমের। একজন হয়তো তামিম যে খুব কম স্ট্রাইক রেটে ক্রিকেট খেলছে তা না, হ্যাঁ সো এবং সেই কিন্তু বেশিক্ষণ খেলছে টিমের জন্য, যেটা নাকি খুবই গুরুত্বপূর্ণ। সো আমি বলবো দুইজনেই টিমের জন্য খুবই এফেক্টিভ এবং তামিম তো এখন পর্যন্ত হাই স্কোরার এই টুর্নামেন্টের, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা একটা খুব ভালো মোমেন্টামে ভালো শেপে আসছি। শুরুর দিকে যেরকম অবস্থা ছিল এখন আমরা খুবই টিম একটা ভালো অবস্থানে আছে, সবাই ভালো খেলছে, আশা করি অবশ্যই আমরা যারা টিম বানায় সবাই 7টা টিমে জিততে চায়, আমরাও জিততে চাই। সো অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ কালকের ম্যাচটা, যে ভালো খেলবে সে দুটো টিমই একই রকম স্ট্রেংথ, যেহেতু অলমোস্ট এটা সেমিফাইনালই মতোই, সো যারা ভালো খেলবে কালকে তারাই জিতবে, এখানে কোনো মানে কোন ছোট বড় টিম নাই এখন আর না। এইটা সবচেয়ে মানে খুবই ভালো লাগে যখন খেলা শুরু হয় দেখি বরিশালের সাপোর্টার, আমার কাছে মানে আমার দেখা সবচেয়ে সাপোর্টার আমার কাছে বরিশালের বেশি মনে হয়, খেলা দেখতে আসে এবং তারা খুব উৎফুল্লভাবে আসে এবং আমাদেরকে সাপোর্ট করে, এটা আমাদের টিমের জন্য খুবই মানে এনকারেজিং একটা ব্যাপার যে আমরাও খুব উৎফুল্ল হই এবং প্লেয়াররাও খুব উৎফুল্ল হয়।